আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। কথা বলবো পি শট থেরাপির ফিডব্যাক নিয়ে। পি শট বা প্রায়পাস শট, যা আমরা বলে থাকি যৌন চিকিৎসার ক্ষেত্রে একটি আধুনিকতম চিকিৎসা, এবং এই চিকিৎসা নিয়ে আজকে আমার সাথে যিনি রয়েছেন তিনি কেমন ফিডব্যাক পেয়েছেন সে বিষয়টা আজকে আমরা মুখ থেকে শুনবো। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আপনি তো মূলত যে সমস্যাটা নিয়ে এসেছিলেন, উত্থানজনিত সমস্যা, দ্রুত বীর্যপাতের সমস্যা, অর্থাৎ যৌন সমস্যা নিয়ে এসেছিলেন, এবং এই সমস্যাটা নিয়ে কত বছর ধরে ভুগছিলেন? প্রায় 6 থেকে 7 বছর। 6-7 বছর ভুগছিলেন এবং বিভিন্ন ওষুধ সেবন করতেন, তাতেও আপনার ভালো ফলাফল আসছিল না, এবং পরবর্তীতে আপনি এই পি শট থেরাপি নিয়ে সিদ্ধান্ত কেন নিয়েছিলেন? এটা নেটে দেখলাম, দেখার পরে এটা দেশে আসার পরে এটা নেওয়ার সিদ্ধান্ত নিলাম। অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশে এই প্রসিডিউরটা করা হয়ে থাকে, এবং সেটা দেখে আপনি উৎসাহিত হন যে আসলে পি শট থেরাপি নেবেন। এবং পি শট থেরাপির আজকে আপনার 5টি সেশন কমপ্লিট হয়ে গেল, এবং তাতে আপনি পি শট থেরাপি নেওয়ার পর কেমন ফিডব্যাক এসেছে? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো, অনেক ভালো। এবং হচ্ছে যেটা আপনি আগে ওষুধ সেবন করার পর যে রেসপন্সটা পেতেন না, সেটা এখন ওষুধ সেবন করলে বা হচ্ছে ওষুধ ছাড়া এখন কেমন রেসপন্স পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো, অনেক ভালো। যখন এখানে এসেছিলেন চিকিৎসার পূর্বে তখন আপনি কেমন সময় পেতেন? তেমন সময় পাওয়া পাইতাম না আর কি, একেবারেই পেতেন না, মানে সেকেন্ডের মধ্যে 1 মিনিটও ক্রস করতে পারতেন না। এবং আপনার উত্থানজনিত সমস্যা ছিল কিনা? হ্যাঁ, অনেক টেস্ট ছিল, উত্থানের সমস্যাও ছিল। এবং এই পি শট থেরাপি নেওয়ার পর আপনার রেসপন্স আলহামদুলিল্লাহ এই যে 5টি সেশন হয়ে গেল, এবং এই মুহূর্তে কেমন সময় পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো একটা সময় পাইতেছি, অনেক ভালো সময় পাচ্ছেন। এবং হচ্ছে এই পি শট থেরাপি নেওয়ার পর আপনার আপনি সন্তুষ্ট কিনা? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। এবং আপনার স্ত্রী খুশি আছে কিনা এখন? এবং হচ্ছে এখন এভারেজ কেমন সময় পাচ্ছেন? হ্যাঁ, অনেক ভালো একটা সময় পাইতেছি আর কি, অনেক ভালো একটা সময় পাচ্ছেন, তাতে আলহামদুলিল্লাহ লং টাইম একটা সময় পাচ্ছেন, এবং আপনি খুশি আছেন। আপনার বয়সটা যদি একটু বলতেন? 42 বছর বয়স। অর্থাৎ এই 42 বছর বয়সে 6 বছর ধরেই আপনি যৌন রোগের বিভিন্ন যৌন চিকিৎসার জন্য বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছিলেন, এবং তাতে একটা সময় গিয়ে ভালো ফলাফল পাচ্ছিলেন না দেখে আপনি পি শট নেওয়ার সিদ্ধান্ত নেন, এবং আলহামদুলিল্লাহ পি শট থেরাপিতে আপনার ভালো একটা ফিডব্যাক এসেছে। জি আলহামদুলিল্লাহ, আপনার দাম্পত্য জীবনের জন্য শুভকামনা করছি। প্রিয় দর্শক, শুনছিলেন ওনার ফিডব্যাকের কথা, তিনি যা বলছিলেন। পি শট থেরাপি নিয়ে যদি একটু বলি, পি শট হচ্ছে বিশ্বের আধুনিকতম যৌন চিকিৎসার মধ্যে অন্যতম, যা বিশ্বের বিভিন্ন দেশে করা হয়ে থাকে। তা হচ্ছে আপনার শরীরের রক্ত নিয়ে একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে প্ল্যাটিলেটগুলো আলাদা করে লিঙ্গের মধ্যে দেওয়া হয়, এবং হচ্ছে ইঞ্জেকশন আকারে দেওয়া হয়। তাতে লিঙ্গের ব্লাড সার্কুলেশন বাড়ে, এবং হচ্ছে নতুন নতুন নার্ভ ফর্মেশন হয়, এবং তাতে লিঙ্গের সতেজতা বাড়ে। যদি একটু বলতেন যে আপনার লিঙ্গের সতেজতা বেড়েছে কিনা? জি আলহামদুলিল্লাহ, অনেকটাই আগের চেয়ে, আপনার আগের চেয়ে একটু মোটা বা হচ্ছে একটু সতেজ মনে হয় কিনা, যেটা আগে আপনার মনে হতো না? এবং এই 42 বছর বয়সে এসে এখন যে লিঙ্গের যে সতেজতাটা আপনি অনুভব করছেন তাতে ভালো লাগছে কিনা? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। প্রিয় দর্শক, শুনছেন ওনার ফিডব্যাকের কথা, যাদের লিঙ্গের সতেজতা কমে গিয়েছে এবং হচ্ছে বিভিন্ন ধরনের ওষুধ সেবন করার পরও ভালো ফলাফল পাচ্ছেন না, তাদের জন্য এই পি শট থেরাপি যদি নিয়ে থাকেন তাহলে ভালো ফলাফল পাওয়া সম্ভব, যা তিনি বলছিলেন, এবং আলহামদুলিল্লাহ তিনি ভালো আছেন। এই পি শট থেরাপিটি প্রতি মাসে একবার করে নিতে পারেন, এবং প্রয়োজনে আপনার কয়টি সেশন লাগবে সেটা আপনার ডাক্তার নির্ধারণ করে দিবেন। এবং তিনি 5টি সেশন নেওয়ার পর বলছে আর ওনার প্রয়োজন নেই, এবং তিনি 5টি সেশন নিয়েছেন, এবং আলহামদুলিল্লাহ তিনি ভালো ফলাফলও পেয়েছেন তিনি বলছেন। এই পি শট থেরাপি এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে, কয়টি সেশন নেবেন সেটা আপনার ডাক্তার বলে দিবে। এবং যেহেতু এটি একটি আপনার শরীরে রক্ত নিয়ে একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে প্ল্যাটিলেটগুলো জাস্ট ইনজেক্ট করে দেওয়া হচ্ছে, অর্থাৎ আপনারই রক্ত আপনার প্ল্যাটিলেট এখানে ইঞ্জেকশন করে দেওয়া হচ্ছে, তাতে কোনো ধরনের ক্ষতির সম্ভাবনা নেই। এই যে আপনি যে এই ইঞ্জেকশনগুলো নিলেন, পি শটগুলো নিলেন, তাতে কোনো আপনার সাইড এফেক্ট হয়েছে কিনা নেওয়ার পর? কোনো সাইড এফেক্ট প্রয়োজন, অর্থাৎ হচ্ছে আপনি এই প্রয়োজনে যে এই পি শট থেরাপিগুলো আমরা দিলাম এবং তাতে এখান থেকে যাওয়ার পর কোনো ধরনের সমস্যা ফেস করেছেন কিনা? কোনো সমস্যা ফেস করেন না, নর্মালি, যেহেতু আপনার রক্ত নিয়ে এখানে ইঞ্জেকশন করে দেওয়া হচ্ছে, যেহেতু নিজের শরীরে রক্ত নিয়ে ইঞ্জেকশন করে দেওয়া হচ্ছে তাহলে সাইড এফেক্ট নেই বললেই চলে। শুধুমাত্র দেওয়ার সময় কিছুটা ব্যথা অনুভব হয়েছে, হালকা একটু ব্যথা লাগবে, যেহেতু আমরা ইনসুলিন সিরিঞ্জ দিয়ে থাকি, যেহেতু ছোট সুই দিয়ে দিয়ে থাকি, এবং সেটা সহনীয় মাত্রায় ছিল কিনা? জি সহনীয় মাত্রায় ছিল, এবং সেটা কয় মিনিট পর আপনার এই ব্যথাটা চলে যায়? 2 মিনিটও লাগে না, একটু পরেই আপনার ব্যথাটা চলে যায়, একটু আপনার সুইটা দিতে যতটুকু ব্যথা লেগেছে। প্রিয় দর্শক, যাদের পি শট নিয়ে বিভিন্ন ধরনের কোশ্চেন রয়েছে, আশা করি এই কোশ্চেন অ্যান্সারগুলো পেয়েছেন। এবং পি শট যেহেতু একটি আধুনিক চিকিৎসা, বিশ্বের বিভিন্ন দেশে করা হয়ে থাকে, এবং সেটি আমাদের দেশেও করা হচ্ছে, এবং এটিতে ভালো ফলাফল পাওয়া সম্ভব, এবং তিনি বলছিলেন তিনি ভালো ফলাফল পেয়েছেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, আসসালামু আলাইকুম।